স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহনা। শুক্রবার সকালে সড়কপথে নির্মাণাধীন পদ্মা সেতু পরিদর্শনে প্রধানমন্ত্রী যান। তার গাড়িবহর পদ্মা সেতুতে ওঠার পর 7 নম্বর পিলার থেকে 18 নম্বর পিলার পর্যন্ত 1.5 কিলোমিটারের বেশি পথ পায়ে হাঁটেন বঙ্গবন্ধুর 2 কন্যা। প্রধানমন্ত্রীর গাড়িবহর সকাল 7:50 মাওয়া প্রান্ত দিয়ে সেতুতে ওঠে। এরপর 8:30 দিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে নামে গাড়িবহর। পরে সেখানেই নাস্তা খাওয়ার পর আবার সেতু পার হয়ে সড়কপথেই তারা ফিরেন ঢাকায়।